الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير البرية سيد الأنبياء خاتم النبيين لا نبي بعد محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا يا ذا التجلي والجلال يا ذا التجلي والجلال يا ذا التجلي والجلال يا خفي اللطف يا رب النوال هب لنا الصالح من عمر ومال. ربنا والطف بنا في كل حال. ربنا والطف بنا في كل حال. اللهم انت ربي انت حسبي انت ذو الجلال والاكرام. اللهم انت ربي انت حسبي انت ذو الجلال والاكرام. اللهم انت ربي انت اسمي انت ذو الجلال والاكرام. يا من لا تضر الذنوب يا من لا تضر الذنوب ولا تنقص المغفرة انت ربي انت حسبي انت ذو الجلال والاكرام. اللهم انا نستغفرك ونتوب اليك بحق قولك واستغفر الله ان الله غفور رحيم. اللهم انا ندعوك بحق قولك وقال ربكم ادعوني استجب لكم. يا الله দুনিয়াতে এমন কোন বিচারক নাই যেই বিচারক মাইক দিয়া রাস্তায় রাস্তায় ঘোষণা করিয়া ঘোষণা দেয় অপরাধী কেচস ডাকাত চোর মিথ্যাবাদী কেচস অপরাধী আয় আমার আদালতে আসিয়া স্বীকার করলে আমি বিচারক তোরে ক্ষমা করে দিব। আল্লাহ দুনিয়ার আদালতে এমন কোন বিচারক পাওয়া যায় না, একমাত্র তুমি মৌলা, তুমি তো ডাক দিয়েছো কাল রব্বুকু দুনি আস্তাজিব লাকু। আল্লাহ তোমার দাওয়াতে রসিলা নিয়া আল্লাহ তোর ডাকে নেড়ে দিয়া গুনার বুঝে নিয়া তোমার জোয়ারের বের বসে পাগল গুনাগার বেইলি আল্লাহ তোর আমি তোর মুখির তোর আল্লাহ তোমার এতগুলি নেক বান্ধা নিয়ে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি এই ময়দান লক্ষ লক্ষ তোমার নেক বান্ধাদের পদভারে ধন্য। 120টা মাহফিলের স্মৃতি বিজড়িত এই কোরআনের মাহফিলে বসিয়া আমি গুণাগার নালায়ক। হায় আল্লাহ বেইলি ব্যামল তোমার ওলামায়ে কেরাম নিয়া নেককারদেরকে নিয়া মাসুম বাচ্চাগুলি নিয়া আল্লাহ তো আলি বলিলিমদেরকে নিয়া বড় আশা করিয়ে দুইটা দাঁড়িয়ে দিয়েছি।
हद से अब तर हो गया है हाल मुझ ना शाद का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का, कर मेरे इमदाद अल्लाह, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। हर तरफ से होके हम खारो तबाह, आ पड़े अब तेरे दुर पर या इला, आ पड़े अब तेरे दुर पर या इला, आ पड़े अब तेरे दुर पर या इला, आ पड़े अब तेरे दुर पर या इला। तुम्हारे छड़ी अल्लाह जब कर दुआरे, तुम्हें छड़ा के देखी बे तुम्हारे बनुआरे। वाल्लाह আমরা গুনাহ থেকে লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া আল্লাহ আমাদের কলবের দিকে একবার তাকাইয়া দেখো না, আমলে ভেজাল আছে কিন্তু তোমার রহমতের দুয়ারে যে আশ্রয় নিয়েছি কোনো ভেজাল আসেনি, আল্লাহ কোনো ভেজাল নাই। আল্লাহ একটা ব্যাপার হইল কি তোমার দুয়ার হাত বাড়াইলে বেহায়ার মতো শুধু কানতে মন চায়, এই জন্য কেউ পাগল বলে এতে তোর আমিদের কি হয়ে যায়। আল্লাহ তাআলা ইয়াকরাম আল্লাহ করিম, আল্লাহ তোমার যত বান্দা হাত বাড়িয়েছেন একটা বার সকলের প্রতি তোমার রহমতের নজর দিয়ে তাকাও, এরা কেন কান্দে আমি জানি না, তোমার নিরীক্ষাদেরকে জিজ্ঞাসা করিয়ে দেখো এরা কি বলে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ এই মাদ্রাসাটারে কবুল করো, এই মাদ্রাসার বানী যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের নেক আমলের সাক্ষী এই মাদ্রাসাটা এখনো আছে, তাদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসায় যারা মুআল্লিম হিসাবে খেদমত করিয়া করিয়া ইন্তেকাল হয়েছেন, আয় আল্লাহ তোমার বান্দাদের এই খেদমতের কবুল করিয়া তাদের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ ইয়াত্রাবে হরমুদুল্লাহ সাহাব রহমতুল্লাহ আলাইহির মতো যুগের শ্রেষ্ঠ হলি পয়দা করে দাও। আয় আল্লাহ নাগামের মুহাদ্দিস সাহাব রহমতুল্লাহ আলাইহির যুগের শ্রেষ্ঠ বুজুর্গ মুহাদ্দিস পয়দা করে দাও, বায়ামপুরের রহমতুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস পয়দা করে দাও, আব্দুর রব কাসিমের রহমতুল্লাহ আলাইহির মতো যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা ইদ্রিস আহমদ শিবনগরী রহমতুল্লাহ আলাইহির মতো আমিন বড় হস্তি আলেম পয়দা করে দাও, সুভাষ সাহেব রহমতুল্লাহ আলাইহি, নেসার সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো আয় আল্লাহ যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আমাদের ছাত্রগুলির মধ্যে বানাইও। আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াই, জীবিত থাকতে আমরা দেখে যাব আমাদের ছাত্রগুলি মুহাদ্দিস পরিচয় দিয়া কালা কালা রাসূলুল্লাহ বলে মুত্তাসিল সনদে বুখারীর রিওয়ায়াত করে, এই ছাত্রগুলি আমাদের জন্য হাত উঠাইলে আমাদের বিশ্বাস এই ফকিরগুলির তুমি মাফ করে দিবে। আল্লাহ তাআলা এসএসসি দাখিল পরীক্ষার্থী ছাত্র ছাত্রীগুলিকে কামিয়াবি দাও। আল্লাহ আমরা যে যে মনের হাজাত নিয়ে হাত বাড়িয়েছি, আল্লাহ তুমি তো রাজা দিরাজ, আল্লাহ তোমার নবী বলেছেন এই মাহফিল থেকে কাউকে তুমি খালিয়াতে বিদায় দিও না, ও আল্লাহ তোমার নেককারদের সঙ্গে আমি গুনাহগারদেরও খালিয়াতে বিদায় দিও না। শুনবে রে মৌলা মেরি ফরিয়াদ কো, আমেরে মালিক মেরি ইমদাদ কো, ইয়া আল্লাহ বিমারদের শিফায় আজালা দাও, অভাবীদের অভাব মোচন করো, কাঙ্গালদের রিজেক দাও, ব্যবসায়ীদের ব্যবসার হালাল রুজির পথ খুলে দাও, প্রবাসীদেরকে আল্লাহ তুমি কানুনি জুলুম থেকে উদ্ধার করো, আয় আল্লাহ বিচার সমস্যাকে সমাধান করে দাও, হালাল রুজির পথ খুলে দাও,
যারা ভিসা চায় তাদেরকে আমন আমান নিরাপত্তামূলক ভিসা দাও। আয় আল্লাহ, আমাদের প্রবাসী ভাইরা অনেক মেহনত করেন, নিজের চোখে দেখেছি। এরপরেও এরা তাদের মেহনতের টাকা মসজিদ মাদ্রাসায় তোমার পথে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ও আল্লাহ, তাদের দিকে তোমার বরকতের হাত বাড়াইয়া দাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লাহ তোমার যত বান্দারা ছোট্ট একটা ডিম দিয়েও সাহায্য করেছে, আল্লাহ তারা অনেকে নাই তাদের মাদ্রাসাটা এখন আছে। ও আল্লাহ, এই মুমিন মুমিনাগুলির কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের পূর্বপুরুষ মুমিন মুমিনাত গুলির কবরে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার মারে মাফ করে দাও। জীবিত থাকলে অবশ্যই বলতেন, বাবা শুনেছি গাছবাড়ির মাহফিলে হাজার হাজার মানুষ হয়, আমার জন্য একটু দোয়া করি। আল্লাহ তোমার এত গুলি নেক বান্দা নিয়া আমি গুনাহগার, আমার মায়ের জন্য তোমার কাছে ভিক্ষা চাই। আমার মতো যাদের মা নাই তামার মা গুলিরে তুমি জান্নাতের বিছানা দাও, জান্নাতের লেবাস পরাইয়া দাও। আল্লাহ, এখন যত স্মৃতি মনে হয় সারা জীবন আয় আল্লাহ নিজের চামড়া চামড়া বেঁচিয়া চামড়া ছুলিয়া মায়ের জুতা বানাইলে এক বিন্দুর দুধের ঋণ শুধু হবে না। ইয়া আল্লাহ, আব্বা যাদের নাই বাবাগুলির কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বিরহামুনা কামা রব্বায়ানি সগীর, আল্লাহ আমার আব্বারে হায়াতে তৈয়বা দাও। এখনো যখন দেখতে যাই আল্লাহর হাওয়ালা বলে হাত দেওয়ার পরে মনে হয় যেন দুনিয়ার সব শান্তি পেয়ে গেছি। আল্লাহ তুমি জীবনে আজিলা দাও, যতদিন আয়াত আছে পূর্ণ সুস্থতা দাও, যতদিন আয়াত আছে আল্লাহ তাম বা বাবা যাদের জীবিত আছেন আয়াতে তৈবা দাও। অনেকে অসুস্থ হইয়া দোয়া চেয়েছেন, আল্লাহ শিফায়া জেলা দাও। আল্লাহ তাআলা অভাবী ফকির মিসকিন দরিদ্র মানুষগুলির সহায়তা দাও। তাম পৃথিবীর মজলুম মুসলমানগুলির সাহায্য করো। মিন্নাস সওয়াল ওয়া মিনকাল কবুল ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা।